নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বম্বে থেকে। আজ আমরা ত্রিকোণমিতির ওপর নেক্সট ভিডিওটা দেখতে চলেছি। তো আগে আমরা দেখে নিই এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি। আমরা আগের ভিডিওটায় শিখলাম যে কি করে একটি কোণানুপাতকে আমরা অন্য কোণানুপাতের ফর্মে লিখতে পারি। মানে ধরে নাও সাইনকে আমরা আগে সাইন এর হিসেবেও লিখে কি করে দেখেছিলাম, দিয়ে কস, দিয়ে ট্যান, দিয়ে কট, সেক, কসেগ্রাম সব করার জন্য আমরা দেখেছিলাম। আমি কটা একটু তোমাকে মনে করার জন্য মনে করে দিচ্ছি। দেখো, তোমার মনে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস 1 হয়। এটা থেকে আমরা পেয়ে গেলাম যে সাইন এ হলো 1 মাইনাস কস স্কোয়ার এ আন্ডার রুট, ঠিক আছে, সেটা এটি হয়ে গেল। তাছাড়া এটা থেকে আমরা এটাও জানি যে কস স্কোয়ার এ হলো কস এ হয়ে গেল 1/2, 1/2 এ। আমরা এটা কিরম ভাবে লিখতে পারি, আন্ডার রুট 1 মাইনাস 1/2 স্কোয়ার এ, যেটি হয়ে যাবে আন্ডার রুট 2 স্কোয়ার এ মাইনাস 1/2 এ, ঠিক আছে। তো সেটা হয়ে গেল এটা। আর আমরা এটা থেকে ডাইরেক্টলি লিখতে পারবো না, আমরা এতে কি লিখতে পারি, হ্যাঁ, আমরা জানি যে ট্যান স্কোয়ার এ প্লাস 1 হলো 2 স্কোয়ার এ। আমার 2 স্কোয়ার এ মাইনাস 1টাকে আমি উপরে ট্যান স্কোয়ার এ লিখে ট্যান এ করে দিতে পারি, আর নিচে 2 এটাকে আন্ডার রুট অফ ট্যান স্কোয়ার এ প্লাস 1 লিখতে পারি। এটা হয়ে গেল। আর দিয়ে এটার থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে, মানে আমরা জানি যে 1/10 এ হলো কট এ, সোজা সোজা আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। এটা এটা হয়ে গেল। আর এটা থেকে ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি যে 1/cosec এ, কেন, কারণ কি আমরা জানি যে 1 প্লাস কট স্কোয়ার এ হলো কসেক স্কোয়ার এ, ঠিক আছে। এরকম ভাবে আমরা সবকটা রেশিওগুলো বার করেছিলাম। এবার আজকে আমরা দেখতে চলেছি বিভিন্ন কোণের কোণানুপাত কি করে মান কি করে বার করা, ঠিক আছে। তো ধরে নাও আমরা সব থেকে যেগুলো শিখতে চলেছি সেগুলো হলো 45 ডিগ্রিজ, 60 ডিগ্রিজ, 30 ডিগ্রিজ, 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো আমাদের মানে ইন জেনারেল যে কোনো যদি ত্রিকোণমিতি প্রবলেম হয় তো আমাদের এই তিনটে ব্যাধি তো মনে এদের কোণানুপাতের মানগুলো মনে রাখা উচিত, ঠিক আছে। প্রথম আমরা দেখব যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে আমরা রেশিওগুলো বার করি। এর জন্য আমরা কি করব, আগে আমরা একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নেবো এরকম, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটায় ধরে নাও এটা 90 ডিগ্রিজ আর এটা 45 ডিগ্রিজ, তাহলে এটাও 45 ডিগ্রিজ হয়ে যাবে, কারণ কি অ্যাঙ্গেলের সব 180 ডিগ্রিজ হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল যোগ করলে তো টোটাল 180 ডিগ্রিজ হয়, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই যে ট্রায়াঙ্গেল যেটা এ বি সি ধরে নাও, এটা নাম জানো, তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার মধ্যে এই সাইডটা আর এই সাইডটার সাইজ লেন্থ ইকুয়াল হবে। ধরে নাও এটাকে আমি এ দিলাম, এটার লেন্থ এ দিলাম, তাহলে এটা এ রুট টু হয়ে যাচ্ছে। কি করে এ রুট টুটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেই গেছো, পাইথাগোরাসের থিওরেম থেকে আমরা পেয়ে যাচ্ছি। সেটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আন্ডার রুট, যেটা হয়ে যাবে আন্ডার রুট 2, ঠিক আছে। তো যে এটা এসে গেল, এরপর তো আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি সবকটাই বেরিয়ে গেল। সাইন 45 হয়ে যাবে এ সি আপন এ বি, ঠিক আছে। তো এটা হয়ে গেল এ বাই এ রুট 2, যেটি হয়ে যাবে 1/√2। এরমভাবেই সব জেনারেল যে ফর্মুলাগুলো আমরা জানি ওইগুলোই অ্যাপ্লাই করে আমরা বার করে গেলো। কস 45 এসে যাবে বিসি আপন এ বি, ঠিক আছে, সেটা হয়ে যাবে আবার এ বাই এ রুট 2, মানে 1/√2। আর ট্যান 45 আমরা জানি এ সি বাই বিসি হবে, মানে এ বাই এ ইকুয়ালস 1। এগুলো থেকে আমরা মানে কস আর সেকেন্ড আর কট এও বার করতে পারি। সাইড থেকে আমরা পেয়ে যাবো কসেক 45 ডিগ্রিজ,
সেটি হয়ে যাবে √2। কস থেকে পেয়ে যাবো সেক 45 ডিগ্রিজ, সেটাও √2 হয়ে যাবে। আর ট্যান 45 থেকে পেয়ে যাবো কট 45 ডিগ্রিজ, সেটা হবে 1। বুঝতে পারছো নিশ্চয়ই কি করা হয়েছে? মানে √2টা আমরা পেয়েছি কারণ এটা 1/1/√2 হয়েছিল, যেটি √2 সমান। ঠিক আছে, তো এটা থেকে আমরা পেয়ে গেলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কোণ অনুপাত গুলো কি হয়। ঠিক আছে, এবার আমরা দেখবো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মান গুলো কি ভ্যালু। তার জন্য আমরা কি করবো, একটা এরকম অ্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল বানাতে চলেছি। এবার আমরা ট্রায়াঙ্গেলটা এমন বানাবো, একটা আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানাবো। ঠিক আছে, মানে একটি সমকোণী ত্রিভুজই হবে এটা বলতে পারো। কিন্তু এটার মধ্যে একটা স্পেশালটা কি হলো, শুধু দুটো না তিনটেই সেম হবে লেন্থ, তিনটেরই যেই সাইজটা হবে এই সাইড গুলো সেগুলো সেম হবে। কারণ এটা যদি 60 ডিগ্রিজ আর এটাও যদি 60 ডিগ্রিজ হয়, তাহলে আমরা জানি যে এটাও 60 ডিগ্রিজই হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করলাম, আগে একটা আমি লাইন টেনে নেব মাঝখান থেকে এরম পারপেন্ডিকুলার, তাতে কি হলো এই অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম। যেহেতু আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম, ধরে নাও আমি এই সাইডটাকে এ দিলাম, এটাকেও এ দিলাম, মানে এটাও পুরোটা এ হয়ে গেল। তো এবার এই ট্রাইঙ্গেলের এরিয়াটা থেকে, মানে আমরা জানি যে এরকম ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল যাকে বলা হয়, যে আমাদের তিনটে সাইড সেম হয়, তার মধ্যে এই লেন্থটা হয় এ √3। ঠিক আছে, এটা আমরা পেলাম কি করে যদি জিজ্ঞেস করো, আমরা সিম্পলি দেখলে পিথাগোরাস থিওরাম থেকেও পেয়ে যেতে পারি। পিথাগোরাস থিওরামটা আমি বলে দিচ্ছি কোথায় কি লাগাতে হবে, তোমরা নিজেরাই বুঝে, আমি বুঝতে আমি জানি এটা হয়ে যাবে a/2 আর এইটা হয়ে গেছে a, তাহলে এই জিনিসটা তুমি জানো হয়ে যাবে √a² - a/2² তো সেটা থেকে আমরা √3a পেয়ে যাই। ঠিক আছে, তো ব্যাস এবার এটাতে আর কিছু বাকি থাকলো না। এবার তুমি জানো যে সাইন 60 ডিগ্রিজ এর জন্য তোমাকে, আচ্ছা এটা ধরে নাও এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, এটা হলো সি, আর এখান থেকে ডি নাম দিলাম, তাহলে এটা হয়ে যাবে AD/AB, যেটা হয়ে যাবে √3/A। আচ্ছা হ্যাঁ, √3 হলে √3 না, √3/2 হবে, এটাই না আমার পুরোটা এটা করা উচিত ছিল। যাক গে, এটা তুমি এই ক্যালকুলেশনটা একবার পুরো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তাহলে দেখো 4a² - a² / 4 হয়ে যাচ্ছে, যেটা তারপরে সলভ করলে √3a/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা এখানে √3/2 এরম আসবে, এটা কেটে গিয়ে √3/2 থাকলো। সেটা আমি কস 60 ডিগ্রিসটা আমি আমরা জানি BD/AB হয়ে যাবে, যেটা a/2/a মানে 1/2 হয়ে গেল। আর ট্যান 60 ডিগ্রিজ আমরা পেয়ে যাব AD/BD থেকে, সেটা হয়ে গেল √3/2। ঠিক আছে, এটা হয়ে গেল √3। এর থেকে আমরা যেরকম আগে এটাই করলাম সেরকম ভাবেই তোমরা বার করে দিতে পারো cosec sec আর cot কে, cot 60 ডিগ্রিজ হয়ে যাবে 1/√3, আর সেকেন্ড 60 ডিগ্রিজ হয়ে যাবে 2, আর cosec 60 ডিগ্রিজ হয়ে যাবে 2/√3। ঠিক আছে, এটা থেকে আমরা এদেরও 60 ডিগ্রিজ এর গুলো পেয়ে গেলাম। তারপর আমরা দেখে নেব 30 ডিগ্রিজ এর জন্য। তো 30 ডিগ্রিজ এর জন্য আমরা আগে যে ট্রায়াঙ্গেলটা বানিয়েছিলাম ওই সেম ট্রায়াঙ্গেলটাই বানাবো, তবে এটার মধ্যে তোমাদেরকে একটা জিনিস একটু যেটা বুঝতে হবে, এবার আমি এটাকে ঘুরিয়ে বানাচ্ছি। তো ধরে নাও এটা হলো 60, এটাও 60 ডিগ্রিজ, এটাও আমি জানি 60 ডিগ্রি, কিন্তু যেই আমি মাঝখান থেকে এই লাইনটা এঁকে দিচ্ছি এটাকে হাফ করে, মানে এই যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল হাফ এই পুরোটার, তখন আমি জানি যে
এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রিজ হয়ে যাচ্ছে। তো তার মানে আগের যদি আমি ভ্যালুগুলো থাকে, এ রুট থ্রি হয়ে গেল এ রুট থ্রি বাই টু, এইখানটা হয়ে গেল এ বাই টু, আর এটা হয়ে গেল এ, তাহলে আমি সিম্পলি এটা থেকেই বার করে নিতে পারি। মানে এই যে আমি লেন্থগুলো পেলাম, এগুলো কিন্তু আগেরটাতে আমরা পিথাগোরাস থিওরেম লাগিয়ে পেয়েছিলাম, এইটা আর এটা তো আমরা জানিই, এটা আমরা নতুন পেয়ে গেলাম। তারপরে জাস্ট ভ্যালিগুলো আমাদেরকে এটার মধ্যে ইনসার্ট করতে হয়। সাইন 30 ডিগ্রিজ হয়ে যাবে এ বাই টু বাই এ, যেটা হয়ে যাবে 1/2। কস 30 ডিগ্রিজ হয়ে যাবে কত, এ রুট থ্রি বাই টু ভাগ এ, যেটি হয়ে যাবে রুট থ্রি বাই টু। আর ট্যান 30 ডিগ্রিজ হয়ে যাবে এ বাই টু টু বাই এ রুট থ্রি, হয়ে গেল 1/√3। ঠিক আছে, এর তোমরা আবার ওইগুলো বার করে নিতে পারো যে কট সেকেন্ড আর কট সেকেন্ড কত হবে। লিখে দিচ্ছি তাহলে এখানে, তোমরা নিজেরা বার করে নাও, আগে পোস্ট করে ভিডিওটাকে, তারপর চেক করে নিতে পারো যে ঠিক বার করেছো কিনা। ঠিক আছে, সেক 30 ডিগ্রিজ, কোসেক 30 ডিগ্রিজ, তো কট হয়ে যাবে √3, সেক 30 ডিগ্রি হয়ে যাবে 2/√3, আর কোসেক 30 ডিগ্রি হয়ে যাবে 2। ঠিক আছে, তো আমরা 30 ডিগ্রিজের কোণানুপাতের মানগুলো পেয়ে গেলাম। এবার 0 আর 90 ডিগ্রিজের জন্য কেসটা একটু আলাদা হয়। এর মধ্যে তুমি জানো যে ঠিক এক্সাক্ট একটা ট্রায়াঙ্গেল বানাতে পারবে না, কারণ কি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা 90 ডিগ্রিজ থাকে, তাহলে আরেকটা 90 ডিগ্রি বানালেও এটা ট্রায়াঙ্গেল হতে পারবে না। সেরকমই তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল জিরো করে দাও, তাহলে ওটা ট্রায়াঙ্গেল থাকবে না। ধরে নাও এরম একটা আছে, হ্যাঁ, তুমি যদি এটাকে জিরো করে দাও তাহলেও এটা একটা লাইন হয়ে যাবে। আর যদি এরকম একটা ট্রায়াঙ্গেল আছে যার মধ্যে এটা ধরে নাও 90 ডিগ্রিজ আছে, তুমি যদি এইটাকেও 90 ডিগ্রিজ করে দাও, তাহলে এটা একটা এরকম ওপেন জিনিস হয়ে যাবে, এটা ট্রায়াঙ্গেল থাকবে না। তার মানে আমাদেরকে এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বুঝতে হবে যে ধরে নাও এই ট্রায়াঙ্গেলটাতে আমি ধরে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিজ। ঠিক আছে, আর যেহেতু এটা জিরো, তার মানে এই দুটো লেন্থ সেম, তার মানে এই যে সাইডটা আর এই যে সাইডটা এই দুটো সেম হবে। ঠিক আছে, আর আমি বলতে পারি যেহেতু আমরা এটাকে এতটাই কাছে এনে দিয়েছি, এই দুটো সাইডকে আমরা এতটাই কাছে এনে দিয়েছি, তার মানে এই লেন্থটা জিরো হয়ে যাবে। তো এটা থেকে আমরা পেয়ে যেতে পারি যে সাইন 0 ডিগ্রি হয়ে যাবে জিরো, কারণ কি এই সাইডটাই জিরো হয়ে গেছে। কস 0 ডিগ্রিজ হয়ে যাবে কত, 1, কেন, কারণ কি এই দুটো সাইডই সেম লেন্থ এই দুটো। ঠিক আছে, আর ট্যান 0 ডিগ্রি হয়ে যাবে জিরো, কারণ কি 0/1 ভাগ যে কোনো নাম্বারই হোক। ঠিক আছে, এইটা থেকে আমরা এই কোসেকেন্ড সেকেন্ড আর কত বার করে পারি, সে আমি 90 ডিগ্রিজটা আমরা ওরমভাবে বার করব। তুমি জানো যে নাকি যে ধরে নাও বোঝানোর জন্য আমরা দেখতে পারি যে এই সাইডটা যে আছে, ঠিক আছে, যত এটা এর মধ্যে তোমাকে ভেবে দেখলে অতিভুজ আর লম্ব বা ভূমি, মানে এটা তো ধরে নাও ভূমি হয়ে গেল, ঠিক আছে, নিচেটা, তাহলে কিন্তু এই দুটো এখন তো এটা অতিভুজ আর এটা লম্ব বলছে, কিন্তু যে এই ডায়াগ্রামটা দেখবে তুমি, তখন এটা অতিভুজ আর লম্ব দুটোই হয়ে যাবে, তাহলে দুটোই সেম লেন্থের হয়ে যাবে। ঠিক আছে, দুটোই একবারে ইনফিনিটি অবধি যাচ্ছে, আর মানে ভূমিটা তো সেমই আছে। তাই আমরা বলতে পারি যে এবার সাইন 90 ডিগ্রিজে যেহেতু এটা ভাগ এটা হবে, তাহলে সেম লেন্থ দিয়ে দুটোকে দুটোই আছে, সেম লেন্থে সেম লেন্থ দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে গেল। আর কস 90 ডিগ্রির জন্য আমরা বলতে পারি যেহেতু এই লেন্থটা
এই অতিভুজ যেটা বলছি ওটা ইনফিনিটি অব্দি যাচ্ছে, তার মানে ওটা অনেক বেশি বড় হবে এই লম্বটা থেকে, যেটি একটা ফাইনাইট লেন্থ যতটাই হোক, তাই এটা আমরা বলি জিরো হয়ে যাবে। আর এটা থেকে তোমরা বুঝতেই পারবে, মানে ট্যান থিটা কে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, তো ট্যান 90 ডিগ্রিসটা 1/0 এসে যাচ্ছে, যেটা ইনফিনিটি হয়। ঠিক আছে, এরকম ভাবেই আমরা পেয়ে গেলাম 0 আর 90 ডিগ্রিসটা। তো এগুলোকে এখানে একটা টেবিল ফর্ম্যাটে আমি দেখাচ্ছি, এগুলো দেওয়া আছে, তোমরা এরকম ভাবে এগুলোকে চেষ্টা করো যত তাড়াতাড়ি হোক লার্ন করে নিতে, কারণ কি এগুলো ডাইরেক্টলি আমরা কোয়েশ্চনে ইউজ করি। যেমন কি ধরে নাও এই প্রশ্নটা হলো, প্রুভ দ্যাট সাইন স্কোয়ার 30 ডিগ্রিজ প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রিজ ইকুয়াল 1। এটা প্রুভ করার একটা উপায় তো তোমরা জানোই, আমাদের কাছে স্ট্রেট একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। তো এর মধ্যে থিটাকে যদি 30 ডিগ্রিজ দিয়ে দাও তাহলে তো অটোমেটিক্যালি এটা প্রুভ হয়ে গেল। কিন্তু এটাকে এরকমভাবে প্রুভ করতে পারো, আমরা জানি যে সাইন থার্টি হলো কত, 1/2, ঠিক আছে, আর কস থার্টি হলো √3/2। এটা আমার লার্ন হয়ে গেছে, তো তোমাদেরকে কিন্তু এই টেবিলটা থেকে দেখতে হতে, চাইলে ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে টেবিলটা দেখে নাও। তো এইটাকে এবার যদি আমি সাম করি তাহলে এটা 1/4 প্লাস 3/4 এসে এলো, যেটিকে সলভ করতে 4/4 = 1 এসে যাবে, সেটা আমরা দেখছি যে দেওয়া আছে তার সমান। হেন্স আমরা বলতে পারি যে এটা ট্রু হয়ে গেছে, হেন্স ট্রু। তো আমরা দুটো মেথডে এটা করা দেখলাম, একটা গেলো যে আইডেন্টিটি আছে সেটা থেকে, আর একটা হয়ে গেল এই ওটার অ্যাকচুয়াল ভ্যালিউগুলো এটা সাবস্টিটিউট করে। আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই, প্রুভ দ্যাট কস 60 ডিগ্রিজ ইকুয়ালস 1 - tan² 30 ডিগ্রি বাই 1 + tan² 30 ডিগ্রিজ। তো এটার মধ্যে কিন্তু আইডেন্টিটি লাগানো একটু কঠিন, ঠিক আছে, বলবো না অসম্ভব, কিন্তু হ্যাঁ এটা মানতে হবে যে বেশ কঠিন মতো আছে। এর মধ্যে বেশি সহজ হবে তুমি যদি ডাইরেক্ট এটার ভ্যালিউগুলো দিয়ে দাও। তো আমরা জানি যে ধরে নাও এটাকে সলভ করছি হলাম আমরা, তাহলে এটা আসবে 1 - tan 30 ডিগ্রিজ হয় 1/√3, এটা 1/√3 স্কোয়ার, আর নিচে 1 + 1/√3 স্কোয়ার, যেটি এখন আমরা দেখছি লেখা হয়ে যাবে 3 - 1/3, এইদিকে হয়ে যাবে 3 + 1/3, যেটা হয়ে যাবে 2/4 = 1/2। 1/2 হলো আমরা জানি কস 60 ডিগ্রিজ, তার মানে এটাও আমরা দেখছি, ঠিক আছে। এরকম ভাবে মানে এগুলো আমাদের ভ্যালুগুলো লার্ন থাকলে বেশ তাড়াতাড়ি সলভটা হয়ে যায়, ডাইরেক্ট ভ্যালুগুলো তুমি এর মধ্যে ইনপুট করে পেয়ে যাবে ফাইনাল যেটা দরকার। আপাতত আজকের মতো এতটাই থাকলো, আপনার সাথে আবার দেখা হবে এরপরের ভিডিওটায়, তখন অবধি আপনারা দেখুন ভালো করে আরো কটা প্রবলেম সলভ করুন। কিছু নামের একটা বই থাকা আছে আমি জানি ওইটা থেকে, তাছাড়া NCERT-র যে বই আছে তার মধ্যে অনেক কটা দেওয়া আছে, যত বেশি প্র্যাকটিস করো মানে এই টপিকটা তত ভালো করে বুঝতে পারবে, তাই চেষ্টা করুন যাতে বেশি দিয়ে বেশি প্র্যাকটিস করা যায়। আজকের মতো গুড বাই, আবার।